হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আরো কয়েকটা সেন্টেন্স নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে ফার্স্ট লাইন হচ্ছে, তোমার কাছে ছু সুতো আছে, এটা হবে আম ঠেন সুই সুতম মেনা। আম ঠেন মানে তোমার কাছে, সুই মানে ছু, সুতম মানে সুতো, মেনা আ মানে আছে, মেনা আ মানে হেনা আও বলা যেতে পারে অনেক সময়, হেনা আ কিংবা মেনা আ। হেনাটা আমি পরে লিখেছি আবার। এবার অন্যজন জিজ্ঞেস করছে কি করবে, এটা হবে চিকয়াম, চিকয়াম। নেক্সট হচ্ছে, আবার রিপ্লাই দিচ্ছে, এই জামার সেলাই খুলে গেছে, এটা হবে নোয়া জামা রেনা কিংবা রিয়া। সিলাই লাড়া আকানা, নোয়া মানে এই, জামা তো জামা, রিয়া কিংবা রেনা মানে র, জামার র যে অ্যাড হয়েছে সেইটা হচ্ছে রিয়া কিংবা রেনা। সিলাই মানে সেলাই, লাড়া মানে খুলে, গেছে মানে আকানা। নেক্সট লাইন হচ্ছে, এই দরজায় একটা ফুটো কিংবা গর্ত আছে, এটা হবে নোয়া দুয়ার রে মিটাং ভুগ মেনা আ কিংবা হেনা আ। নোয়া মানে এই, দুয়ার রে, দুয়ার মানে দরজা, দুয়ার রে মানে দরজাই অন্তস্থ অ্যাড হয়েছে মানে রে, মিটাং মানে একটা, ভুগ মানে ফুটো কিংবা গর্ত, মেনা আ কিংবা হেনা আ মানে আছে। নেক্সট লাইন হচ্ছে, কে উঁকি মারছে ওখান থেকে, এটা হবে অকয় উয়ুং দাই ওন্ডে খন, অকয় মানে কে, উয়ুং মানে উঁকি মারা, উঁকি মারছে মানে উয়ুং দাই ওন্ডে মানে ওখান, খন মানে থেকে। নেক্সট লাইন, দেখে এসো তো গিয়ে কিংবা গিয়ে দেখে এসো তো, এটা হবে ন্যাল আগুই মেশে দো। এখানে ন্যাল মানে দেখা, আগু মানে অ্যাকচুয়ালি দেখে, ন্যাল আগুই মেশে দো মানে দেখে এসো তো, দো মানে গিয়ে। নেক্সট লাইন হচ্ছে, যাও, এটা হবে দো চালা মে, কিংবা এমনি দো ওয়ার্ডটাও ইউজ হয়, দো মানে যাও, কিংবা দো চালা মে মানে একটু জোর দিয়ে বলা, চালা মে মানে তো এমনি যাও, আবার দো মানেটাও, দো লাইনটাও শুধু বলা যেতে পারে মানে যাও, এবার দুটো যদি একসাথে বলা হয় দো চালা মে, তাহলে একটু জোর দিয়ে বলা হচ্ছে। নেক্সট লাইন, কালকে ঘুরতে যাবে, ও কোয়েশ্চেন মার্ক এখানে, একজনকে বলছে যখন, তখন এরকম দাঁড়াবে, গাপা দাঁড়ানেম চালা আ। এখানে কিন্তু উচ্চ আছে তোমরা কিংবা তুমি, এই বাংলা সেন্টেন্সটাতে তুমি কিংবা তোমরা উচ্চ আছে, তুমি কালকে ঘুরতে যাবে কিংবা তোমরা কালকে ঘুরতে যাবে, দুটোই হতে পারে। এবার এখানে যেটা লিখেছি সেটা তুমি, তুমি কালকে ঘুরতে যাবে, এটা তখন হবে গাপা দাঁড়ানেম চালা আ, গাপা মানে কালকে, দাঁড়ানেম, দাঁড়ান মানে ঘুরতে যাওয়া, দাঁড়ান প্লাস এম, এম অ্যাড হয়েছে তুমি ঘুরতে যাবে সেজন্য, দাঁড়ান প্লাস এম অ্যাড হয়েছে তুমি, তোমার জন্য, আর চালা আ মানে যাবে। আর যখন তোমরা ঘুরতে যাবে হতো, তখন গাপা দাঁড়ান পে হতো, দাঁড়ান পে চালা আ, ঠিক আছে। নেক্সট লাইন হচ্ছে, আমার কাছে ঘোরার জন্য সময় কিংবা টাকা নেই, এটা হবে ইন ঠেন দাঁড়ান লাগি অক্ত কিংবা কাউডি বানু আ। আমার কাছে মানে ইন ঠেন, ঘোরার জন্য মানে দাঁড়ান লাগি, লাগি মানে জন্য, দাঁড়ান মানে ঘোরার, অক্ত মানে সময়, কাউডি মানে টাকা, বানু আ মানে নেই। নেক্সট লাইন হচ্ছে, আমার হাত একদম ফাঁকা, টাকা পয়সার ক্ষেত্রে এটা অনেক সময় বলা হয় আমার হাত একদম ফাঁকা, এটা হবে একেন তি কানিং, একেন মানে, একেন তি কানিং মানে একদম ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট লাইন হচ্ছে, কারো কাছ থেকে ধার নিতে হবে, এটা হবে জাহাই ঠেনখন উধর হাতাও হুয়ু আ বলতে পারেন, কিংবা হাতাও হুয়ু তিয়া। যদি এটা আমি নিজের কথা বলছি, তখন তিয়া ওয়ার্ডটা বলতে পারেন, কিংবা আমাদের অনেকজনের কথা হচ্ছে, তখন এটা হাতাও হুয়ু আ এরকমও বলা যেতে পারে, দুটোই ইউজ হতে পারে, আমার ক্ষেত্রে হলে তিয়া ওয়ার্ডটাই অ্যাড হবে।
জাহাই মানে কারো, ঠেন খন মানে কাছ থেকে, উধর মানে ধার, হাতাও হুয়ুআ কিংবা হাতাও হুয়ুতিয়া মানে নিতে হবে। নেক্সট আছে তোমার কাছে 500 মতো হবে, মানে টাকার কথা বলছি, 500 মতো হবে, এটা হবে আম ঠেন মানে তোমার কাছে, মোড়ে মানে পাঁচ, 500 মানে মোড়ে সাই, মোড়ে মানে পাঁচ, সাই মানে শো, 500 গান, গান মানে মতো, হুয়ুআ মানে হবে। নেক্সট লাইন হচ্ছে দুদিন পরে তোমায় ফেরত দেব, এটা হবে বার সিং পরেই রুয়ার আমা, বার মানে দুই, সিং মানে দিন, পরে মানে পরে, ইং অর্ডটা অ্যাড হয়েছে আমি ফেরত দেবো, সেই জন্য ইং মানে তো আমি, পরেই রুয়ার আমা মানে তোমায় ফেরত দেব। নেক্সট লাইন হচ্ছে হবে এই নাও, এটা হবে হুয়ুআ, নয় কিংবা হয় হাতাও মে, হুয়ুআ মানে হবে মানে টাকা হবে, এই নাও হুয়ুআ মানে হবে, নয় কিংবা হয় দুটো মানেই হচ্ছে এই, নাও মানে হাতাও মে। নেক্সট লাইন হচ্ছে তোমার ভালো বন্ধুদের ভুলো না কখনো, এটা হবে আমরেন ভাগি গাতে ক আলম হিড়িং কোয়া তিস হ, এটা হবে আমরেন মানে তোমার, ভাগি মানে ভালো, গাতে ক মানে বন্ধুদের, আলম হিড়িং কোয়া মানে ভুলো না, আলম মানে বারণ অর্থে, সেটা হচ্ছে এই যে ভুলো না করো না এরকম যেরকম হয় সেটা, আলম মানে করো না ভুলো না, আলম মানে নেগেটিভ অর্থে, হিড়িং কোয়া, হিড়িং মানে ভোলা, হিড়িং কোয়া, কোয়া মানে এখানে অ্যাড হয়েছে যে অনেকজনের কথা বলা হচ্ছে সেই জন্য আলম হিড়িং কোয়া, ওদেরকে ভুলো না এরকম আর কি, কিংবা একজন যদি হয় আলম হিড়িং এয়া, ওটা আলাদা, যাই হোক এখানে একটা বলছি হিড়িং কোয়া। তিস মানে কখনো। নেক্সট লাইন হচ্ছে মন খারাপ করো না, এটা হবে মনে আলম বাড়ি যা কিংবা মনে আলম বাড়িজ তামা, দুটোই হতে পারে, বাড়ি যা কিংবা বাড়িজ তামা অ্যাড করতে পারেন, মনে মানে আলম, এই যে আলম মানে নেগেটিভ অর্থে বলা হচ্ছে, যাই হোক। নেক্সট নেক্সট লাইন হচ্ছে ভালো সময় তোমারও আসবে, এটা হবে আমা হ ভাগি অক্ত হিজুআ, আমা হ মানে তোমার, ভাগি মানে ভালো, অক্ত মানে সময়, হিজুআ মানে আসবে। নেক্সট লাইন হচ্ছে চিন্তা করো না, এটা হবে আলম চিন্তয়া, অন্তস্থ একার লাস্টে চিন্তয়া, আলম চিন্তয়া মানে চিন্তা করো না। নেক্সট লাইন হচ্ছে ভেবো না এত, এটা হবে উনা আলম ভাবিত আ, উনা মানে এত, আলম মানে না অর্থে, ভাবিত আ মানে ভেবো না, টোটালটা হচ্ছে আলম ভাবিত আ মানে ভেবো না। নেক্সট লাইন হচ্ছে যা হয় ভালোর জন্যই হয়, এটা হবে যাহা হুয়ুআ ভাগি লাগি গে হুয়ুআ, এমনিতে হুয়ুআ মানে হবে এরকম অর্থে বলা হয়, কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স যেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ অর্থে কিন্তু এখানে ইউজ করছি না, আমরা লাইনটা এরকমই হবে, যাহা হুয়ুআ মানে যা হয়, যাহা মানে যা, হুয়ুআ মানে হয়, ভাগি লাগি গে ভালোর জন্যই, ভাগি মানে ভালো, লাগি গিয়ে মানে জন্যই, হুয়ুআ মানে হয়, এখানে কিন্তু ভবিষ্যৎ অর্থে বলা হচ্ছে না, ঠিক আছে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।